নিজের উপর হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দিবেন বলে জানিয়েছেন ঢাকার সতেরো উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশাফুল আলম ওরফে হিরু আলম সোমবার রাজধানী রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে ফেসবুক লাইভে এই কথা বলেন তিনি এর আগে রাজধানীর বনানিতে তিনি হামলার শিকার হন ফেসবুক লাইভে হিরু আলম বলেন হামলার এই ঘটনা নিয়ে আমি ইউরোপীয় ইউনিয়নের কাছে চিঠি দিব তিনি বলেন এই সরকার অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য যারা এই হামলা চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হবে প্রায় ইউটিউবার নিয়ে হিরো আলম ভোট কেন্দ্রে গেছেন বলেও নির্বাচন কমিশনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না সেখানে সত্তর জন নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এমন পরিবেশ হলে আর নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার উপর হামলা পরিকল্পিত কিনা জানতে চাইলে আলোচিত এই প্রার্থী বলেন এই হামলা অবশ্যই পরিকল্পিত কারণ ওরা আগে থেকে প্ল্যান করেছিল হিরো আলম কখন কেন্দ্রে ঢুকবে আমি কেন্দ্রে ঢোকার পর কেন্দ্রের গেট থেকে বের হওয়ার সময় আমার উপর অ্যাটাক করা হয়